নারী নেত্রীরা কোথায় আজকে? আজকে কি জায়মা কি বাংলাদেশের অংশ না? জাফরুল্লাহ স্যার কি বাংলাদেশের অংশ না? তাহলে জাফরুল্লাহ স্যার কি, জাফরুল্লাহ স্যার কাছে আমার কোশ্চেন, আপনাকে তো, আপনার তো মানহানি করা, মানহানি মামলা করা উচিত আজকে এই মন্ত্রীর বিরুদ্ধে স্যার। এই মামলাটা কি আমাদের মুনু চৌধুরী, মুনু চৌধুরী জাফরুল্লাহ স্যার কি করবে সেটা আপনাকে বলতে হবে না। আপনার প্রশ্নটা যদি আপনি ছোট্ট করে শেষ করেন তাহলে আমরা স্যারের কাছে যেতে হবে। যদি আপনার কাছে কোনো, আমার প্রশ্ন হচ্ছে আমাদের দেশে অনবরত এই যে মানহানি হচ্ছে, মানুষকে বুলিং করা হয়, বাংলাদেশের মিনিস্টাররা বুলিং করে, ক্ষমতা অপব্যবহার করে এইভাবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বুলিং করে, তাহলে আমরা যদি এই বুলিং এর বিরুদ্ধে কি মামলা করতে পারবো না? তাহলে জাফরুল্লাহ স্যারের মতন একজন মানুষকে যে এভাবে অপমান করলো, ওনার এতে প্রতিক্রিয়া কি? উনি উনি কেন আইনের আশ্রয় নিল না? এবং আজকে একজন স্বাধীনতার ঘোষকের, স্বাধীনতার 50 বছর পরে নারী ও শিশুদের অধিকার নিয়ে আমরা যে কথা বলতে চাই, তাহলে কি হচ্ছে সেটা? আপনারা যে আজকে প্রবাসীদের কথা বলতে আসছেন, ভাই প্রবাসীদের নারী অধিকারের কথা যে আপনারা বলতে আসছেন, নারীদেরই তো সম্মান নাই বাংলাদেশে। জায়মার কি উচিত বাংলাদেশের মতো এরকম বুলিং সম্পূর্ণ একটা জায়গায় গিয়া সঠিকভাবে রাজনীতি করতে পারবে? সে কি নিরাপদ থাকতে পারবে? কারণ জাফরুল্লাহ স্যার নিজেও মানে এক্সপেক্ট করে, যেহেতু জনাব তারেক রহমান বাংলাদেশে যাইতে পারতেছে না, তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক মামলা আছে, বিএনপির রাজনীতিকে সক্রিয় করার জন্য তার পরিবারের একটা অংশ হিসেবে জায়মাকে বাংলাদেশে যাওয়া উচিত। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে। স্যার একজন প্রবীণ নেতা, একজন প্রবীণ দেশপ্রেমিক মানুষ হিসেবে কথাটা বলেছে, কিন্তু জায়মা কি বাংলাদেশে নিরাপদ? আজকে মন্ত্রী তার মেয়ের, আপনার প্রশ্ন, আমি একজন প্রবাসী, আমি অস্ট্রেলিয়াতে থাকি আজকে 6 বছর ধরে। তো যখন নারী শ্রমিকরা নির্যাতিত হয় সেটার কোনো বাংলাদেশ হাইকমিশন থেকে ওইভাবে সাপোর্ট গুলো পায় না। তবে আজকে আমি যে কোশ্চেনটা স্যারের কাছে করতে চাই, যেটা আসলে আমি ওনাকে সুযোগ পেয়েছি বলে কোশ্চেনটা করতে চাই, উনি বাংলাদেশের একজন মানে কিংবদন্তি দেশপ্রেমিক, স্বাধীন উনি স্বাধীনতা যুদ্ধ করেছেন, এবং আমাদের একজন প্রবাসী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেত্রী সরি নাতনি জায়মা রহমানকে নিয়ে বাংলাদেশের একজন মিনিস্টার, যে কিনা সবাই তাকে ডক্টর মুরাদ বা টাকলা মুরাদ বলে, আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্যাট, বিষয়বস্তুটা কিন্তু আজকে না, বিষয়বস্তুটা প্রবাসীদেরকে নিয়েই, কারণ হচ্ছে জায়মাও একজন প্রবাসী, আমি একজন প্রবাসী, যে মেয়েটা বাংলাদেশের রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা নাই, যে মেয়েটা বাংলাদেশের বিএনপির কোনো পদ হোল্ড করে না, সেইখানে বাংলাদেশের একজন মন্ত্রী তাকে নিয়ে এইভাবে যে কটাক্ষ করলো, শুধু তাকেই করে নাই, জাফরুল্লাহ স্যারকেও সে কটাক্ষ করছে এবং নোংরা ভাষায় কথা বলছে। আপনারা জানেন গত 16 অক্টোবর 2019 সালে 71 টিভির একটা সংবাদ মানে টক শোতে ব্যারিস্টার মাইনুল হোসেন স্যার যখন মাসুদা বাট্টির সাথে কথোপকথন হচ্ছিল, উনি শুধু বলছিল যে আপনার চরিত্র নিয়ে আমি চরিত্রহীন মনে করব না। এই কথার কারণে যখন মামলা হয় তখন বাংলাদেশের সাংবাদিক সমাজ তথাকথিত বলেন বা মুখোশধারী, আপনার প্রশ্নটা ছোট করবেন, আমি সংক্ষেপে করছি, আপনি, আমি সংক্ষেপে বলতেছি, একজন মানুষ, হ্যাঁ আপনারা সমাজকর্মী বলেন, তারপরে মূলক কথাবার্তা বলে, এটা কি নিরাপদ? আমি স্যারের কাছে এই জিনিসটাই জানতে, স্যার একটু আগে কাঁদতেছিল, মানে হি ইজ স্যাড, সো এইরকম স্যাডনেসটা কি আসলে আমরা কি বন্ধ করতে পারি না? স্যাররা কি, যে আপনার প্রশ্ন বুঝতে পেরেছি মুনু চৌধুরী, আপনি আপনি থাকুন, স্যার যদি কোনো কিছু বলা থাকে, স্যার যদি আপনি মনে করেন এটার উত্তর দেওয়ার দরকার আপনার তাহলে দিন, নাহলে আমরা অন্য প্রশ্নে যাচ্ছি। আমার সম্পর্কে ডাক্তার মুরাদ কি বলেছে আমি শুনি নেই এবং আমাকে কেউ বলেও নাই আসলে। আর তারপরে এখানে কোথায় মামলা করবেন আপনি? এখানে ইনারতে হিউম্যান বিইং না, যেখানে একটা মরণাপন্ন রুগীকে আইনের ভাওতাবাজি করে বাইরে পাঠান না, যেখানকার জজ সাহেব, 4 জন জজ সাহেব তারা সুও মোটর করেন না, তারা সরাসরি সুও মোটর করে ওনাকে বেল দিয়ে দিতে পারেন, সেখানে ইনারা কি মানবিক? ইনাদের কাছে করার কোনো অর্থ হবে? ইনারা ইনাদের সেই জন্যই অবশ্য আমারটা আমি জানি না, তবে উনি অন্যদের সম্পর্কে যা বলেছেন সেটা ওনার মাকে নিয়েও অন্যরা এইসব কাহিনী বলতে পারে, তা থেকে ওনার ভালো লাগবে। তা আমি মনে করি যে হয় কি এইসব যারা সাধারণত হয়তো যারা এই জাতীয় কথার অত্যন্ত অন্যায় কাজ করেছেন, ডাক্তার মুরাদ উনি করেছেন এটা খুব সোজা কারণ, উনি আমার প্রধানমন্ত্রী পা চেটেছেন, জিব্বা দিয়ে পা চেটে করে পা চেটেছেন, এই জন্য যাতে ওনাকে
পুরা মন্ত্রী বানায়, এটা না বোঝার মতো আমাদের কারোই নেই। তবে উনি অমানবিক কাজ করেছেন, উনি জঘন্য কাজ করেছেন, ওনার এইসব সব দিন এই দিন যাবে না। সুতরাং সেখানে এটাতে মনে হয় কি উনি যেহেতু ক্যান্সারের ডাক্তার, ওনার মস্তিষ্কেও কত ক্যান্সারের বীজ ঢুকে গেছে, তা না হলে এইভাবে কেউ বলতে না। এইবার আমি একটু বলতে, প্রবাসীরা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, প্রবাসীরা আমাদের খাবার জোগাড় করে, আমার দেশ চালায়, এই যে সব কিছু প্রবাসীদের অবদান। সেই জন্য আমি বারে বারে সরকারকে অনুরোধ করেছি প্রত্যেকটা প্রবাসীর জন্য 50 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স করেন, প্রতিটি এটা সরকারি খরচে 100 টাকা দিয়ে তারা এই 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 ইন্স্যুরেন্সটা করেন, তাকে এটা দিয়ে তাকে আনা হবে। উনি যদি বিদেশে মারা যান তাকে আনা হবে, এখানে কবরস্থ করা হবে, এবং তার ছেলে মেয়ের ওই যে 50 লাখ টাকা দিয়েছিলা, এটার নাম হলো কৃতজ্ঞতা। যেহেতু আমরা মানুষ না, আমরা মানুষ হলে বললাম তো যে এখানে 2-3 লাখ আমাদের নারীদের কথা বলি, মাত্র 440 জনের নাম, এটাতে প্রমাণ করে যে আমরা অমানুষ, এটাতে প্রমাণ করে খালেদা জিয়াকে বাইরে যেতে না দেওয়া। খোদা না করুক এই 16 তারিখের মধ্যে যদি কিছু হয়ে যায়, তখন যে বিচার হবে, বিচারে তাদের প্রত্যেককে অন্তকে 3 জন লোককে দাঁড়াতে হবে। এই নতুন যোগ হলো মুরাদ, আনিসুল হক, 2-3 জন মন্ত্রী ছাড়া আমার মনে হয় প্রত্যেককেই দাঁড়াতে হয়, মাননীয় প্রধানমন্ত্রী সহ। সুতরাং এই এই জাতীয় জিনিসের মধ্য দিয়ে আমরা কি থাকতে পারবো? 16 তারিখটা কি বলেছেন স্যার, আমি স্পষ্ট বুঝিনি, যদি একটু বলেন। আমি বলছি ওনার অবস্থা এত খারাপ, উনি 16 তারিখ দেখে যেতে পারবেন কিনা আমার ভয় হচ্ছে। মানে 16 ডিসেম্বর দেখে যেতে পারবেন কিনা? 16 ডিসেম্বর কেন ভয় হচ্ছে স্যার? মানে যদিও অন্য প্রশ্ন বারবার চলে আসছে, মানে ওনার অবস্থা খুবই খারাপ। আমি আপনাদেরকে বলি ওনার অবস্থা, ইনাদের আবার একটা বিএনপির একটা অপরাধ ছিল, বিএনপির রোগটাকে লুকাবার চেষ্টা করেছে। তাদের ধারণা যদি আজকে খালেদা জিয়া অসুস্থ হয় হয়তো রাজনীতি হচ্ছে, আমি জানি না, হয়তো আমার এটা বলাই উচিত না, তো উনি ভয়ানকভাবে অসুস্থ। আমি পরিষ্কার, আমি একজন চিকিৎসক হিসাবে এবং তার পুরাটা ফাইল দেখেছি, প্রত্যেকটা পৃষ্ঠা দেখেছি, তার থেকে বলছি ওনাকে এই অবস্থায় না গেলে আজকে জাতিকে পস্তাতে হবে, ওনাকে বাইরে যেতে না দিয়ে। তারপরেও যে কতদূর কী হবে আমি জানি না, আমি সেই জন্য বলছি 16 ডিসেম্বর যেটার জন্য উনি বিরাট এই করতে পারেন। তার স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বিজয়ের পতাকা নিয়ে দেশে ঢুকেছেন, আজকে এইরকম একটা পরিবারের, কেবল আমি স্ত্রী বলে না, পরিবারের ঈদকে আজকে না করে। তো এই আপনার এখানে আমি আরেকটা কথা একটু বলতে চাই, আমি এটা তারেকের উদ্দেশ্যে বলতে চাই, তারেককে আমি বলতে চাই, আপনি অনুগ্রহ করে তারেক প্রতিটি রাজনৈতিক দলের নেতাকে ফোন করো, বলে যে আমাকে আপনারা পছন্দ না করতে পারেন, কিন্তু আমার মাকে তো তার জীবনটা বাঁচান, আপনারা সবাই মিলিতভাবে হাইকোর্টের ঈদগাহে হাজির হন, 200 আমাদের বুদ্ধিজীবীকে পার্সোনালি ফোন করেন, নিজে ফোন করেন, আর এখানে ফখরুল আলমগীরকে দিয়ে প্রত্যেকের সাথে দেখা করে, ইন্ডিভিজুয়ালি দেখা করে বলেন যে এই সময় আপনাদের সবাইকে পাশে চাইছি। আর তারপরে আমি মনে করি যদি এটাতে আর এই একটা অমানুষের সরকার, একটা অমানবিক সরকার, একটা ইনারা ওনারা মাফিয়া, একটা মাফিয়া সরকার কাছে চাওয়ার কিছু নাই, আর দেরি না করে সম্পূর্ণ যে 6 জন তাদের এমপি আছেন তারা পদত্যাগ করে দেওয়া উচিত, আপনার আর কোনো যদি ইনক্লুড করার কোনো কিছু না থাকে তাহলে আপনি লিভ নিতে পারেন।
বা আপনার আর কোনো কারো কাছে নৈরবীর আছে, মোস্তফা ফিরোজ আছে, তাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না? আমার মানে আমার নুরু ভাইয়ের কাছে একটা কোশ্চেন, উনি যেহেতু এই প্রজন্মের মানে ছাত্র নেতাদেরকে উজ্জীবিত করার জন্য চেষ্টা করছে বা নতুন প্রজন্মের রাজনীতি করতে চাচ্ছে, আপনারা কি মানে গণ অভ্যুত্থান করবেন? আমাদের দেশ চলে, আমাদের দেশ চলে ভাই। আমরা যদি ওই দেশে নিরাপদে যাইতে না পারি, পৌঁছাইতে না পারি, সেক্ষেত্রে একটা একটা যদি সুস্থ সরকার না থাকে তাহলে বিদেশ থেকে আমরা যাবো কেমনে? এয়ারপোর্ট থেকেই তো মানুষকে গুম করে, এ ভয়ে আমি যাচ্ছি না। এর জন্যই আমি বলতেছি যে আপনারা কি গণ উদ্বোধন করবেন? আরে ভাই না না, আপনি আপনি এই ধরনের না এই ধরনের প্রশ্ন আপনি এভাবে করতে পারেন না, ঠিক আছে? শাসন দিয়া তো মানুষের মাথা। আচ্ছা মুনি চৌধুরী, মুনি চৌধুরী ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মুনি চৌধুরী আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রবলেম, ঠিক আছে আমাকে আপনি লিড করবেন, ইটস ওকে। স্বাধীনতা যুদ্ধের আগে কি আপনারা কি মানুষের মাথা কিনে নিছেন? একটা ভালো কাজ করে স্বাধীনতার সাথে ধন্যবাদ, ধন্যবাদ। এত মানুষ যে দেশ স্বাধীন করলো, আজকে কি শেখ হাসিনা একলা দেশ চালাবে? আচ্ছা ধন্যবাদ। না মুনি চৌধুরী আমি আপনাকে মিউট করছি, প্রধানমন্ত্রী বলেন। ধন্যবাদ আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ মুন্নি চৌধুরী। আমি আপনি আপনি দেখতে থাকুন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে যদি আরো নির্বাচনে যান তাহলে আমরা প্রবাসী না, শুধু বাংলাদেশটা আজকে ধ্বংস হয়ে গেছে। আপনারা সুশীলরা এই যে নতুন নেতারা কথা বলতে হবে তো। জি জি ঠিক আছে, ঠিক আছে আমরা দেখি। আচ্ছা প্রশ্নটা রয়ে গেছে বিপিনুর, যদি ইচ্ছা হয়। আচ্ছা ঠিক আছে, আমরা একটা সুস্থ বাংলাদেশ চাই ভাই আমাদের। ওকে ওকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে আপনি লিড নিন, আমি না হলে আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ বাংলাদেশ। ওকে 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 মুন্নি চৌধুরী ধন্যবাদ, ধন্যবাদ। অনেক এক্সাইটেড হয়ে গেছি কারণ হচ্ছে না, ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে মিউট করেছি, আপনি ধন্যবাদ, ভালো থাকবেন। মোস্তফা ফিরোজ, অনেক কথা হলো, রেমিটেন্স নিয়ে কথা হয়েছে, প্রবাসীদের নিয়ে কথা হয়েছে। মোস্তফা ফিরোজ আপনি দীর্ঘ দিন যাবত, মুন্নি চৌধুরী আপনি লিপ নেন, আপনি দেখতে থাকুন, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার জন্য। মোস্তফা ফিরোজ আপনি দীর্ঘদিন যাবত আপনি কাজ করছেন প্রবাসীদেরকে নিয়ে, আপনি মনে করছেন কোনো অগ্রগতি করতে পেরেছেন? মানে প্রবাসীরা আজকে প্রায়